সকল গাছপ্রেমীকে স্বাগত প্যারাডাইস গার্ডেন আর্ট চ্যানেলে। শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আর খুব খুব আনন্দ করছেন পুজোতে। তো এই পুজোর জন্য একটা ভিডিও করব ভাবছিলাম, তাই আজ মহা অষ্টমীতে এই সুন্দর একটা ভিডিও আপনাদের উপহার দিলাম, আশা করি ভালো লাগবে। ফেব্রিক কালার করার পরে 2 থেকে 3 দিন বাড়ির মধ্যেই রেখে দেবেন। রেখে পাখার মধ্যে বা প্রাকৃতিক হাওয়ার মধ্যে এটাকে ড্রাই করে নেবেন, শুকিয়ে নেবেন। তো শুকনোটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু হাওয়াতে শুকিয়ে নেওয়ার পর তারপরের দিন 2 দিন বাইরে এমনি রোদে রেখে দিতে হয়। তারপরে ফাইনাল যেখানে রাখবেন সেখানে রেখে দিন, অসুবিধা হয় না। তো এইভাবে করলে আমি তো করি, যেহেতু মানে 1 বছর রঙটা সেরকম কিছুটা মানে একদম খারাপ হয় না, তো জাস্ট একটু হালকা ফ্যাকাশে টাইপের হয়ে যায়। আর যদি একদম ভালো রাখতে চান তাহলে অবশ্যই ভার্নিশ ব্যবহার করতে হবে। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, অবশ্যই একটি লাইক করে দেবেন। এই ভিডিওর পাশাপাশি যদি আরও ভিডিও দেখতে চান তাহলে নোটিফিকেশান বেলটি বাজিয়ে দেবেন। আর নোটিফিকেশান বেল বাজানোর আগে সর্বপ্রথম আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, আর সাবস্ক্রাইব হচ্ছে সম্পূর্ণ আপনার ভালোবাসার ওপর নির্ভর করে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি না ভালো লাগে শুধু একটিমাত্র কমেন্ট করে দিয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো। আর যারা নিয়মিত ভিডিওটি দেখেন, মানে ভিডিওগুলো দেখেন, তাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আর আগামী দিনে আরও ভিডিও আসবে, নতুন নতুন কিছু আইডিয়া নিয়ে আসব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালো করে কাটাবেন।